রায় মাটির পোস্ট অফিসে ক্যাসিফায়ার প্লাস অর্থাৎ সাড়ে সাত যে পোর্শন রয়েছে সেই পোর্শন থেকে ইউনিট সেভেন অর্থাৎ প্রিব্র মৌলসমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে স্টার মার্ক দেওয়া প্রশ্ন আছে কোশ্চেন ব্যাংকে সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করছে। এটা হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই, দু মার্কের যে প্রশ্নগুলো রয়েছে স্টার মার্ক দেওয়া সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করবো। এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও, পার্ট ওয়ান ভিডিও যেটা শুরু হচ্ছে 1 নম্বর তোমার কোশ্চেন ব্যাংকটা মিলিয়ে নেবে, 1 নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে। ওকে, এর পরবর্তীকালে অন্যান্য মানে পরবর্তীকালে অন্য প্রশ্নগুলো পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর এই আকারে নিয়ে আসবো। এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও। ওকে, আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করো, তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই তোমরা ভিডিওটি দেখার পর যদি পছন্দ একটা লাইক কিন্তু অবশ্যই করবে আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে। তো চলে আসো, দেখো রায়মাটির প্রশ্নবিচিত্রা প্রতিটি প্রশ্নের মান যে দুই আছে যে পোর্শন রয়েছে, 1 নম্বর প্রশ্ন দেখো, আর এই প্রশ্নগুলি সবথেকে ব্যাখ্যামূলক কোশ্চেন থাকে, তো কোন প্রশ্নের কতটুকু উত্তর লিখতে হবে, কতটা লিখে পুরো নম্বর পাবে সেই সম্পর্কে তোমরা সম্পূর্ণ আইডিয়া পাবে। আর একটা জিনিস, এই প্রশ্নগুলি যদি পিডিএফ তোমরা পেতে যাও অবশ্যই তোমাদের যেটা করতে হবে, আমার চ্যানেলে যে সিলভার প্ল্যান মেম্বারশিপ আছে তাদের জয়েন করো, তাহলে প্রশ্নগুলি পিডিএফ তোমরা কমিউনিটি পোর্শন থেকে ডাউনলোড করতে পারবে। চলে এসে 1 নম্বর প্রশ্ন ব্যাখ্যা সহ ব্যাখ্যা করো, পিএইচ থ্রি অপেক্ষা এনএইচ থ্রি স্ফুটনাঙ্ক বেশি হয়, এনএইচ থ্রি স্ফুটনাঙ্ক বেশি কেন হয়। ওকে, এই প্রশ্ন উত্তর কীভাবে দেখবো, এই দেখবে দেখো না, এন পরমাণু তুলনাত্মকতা পি পরমাণু অপেক্ষা বেশি এবং এন পরমাণু আকার পি পরমাণু অপেক্ষা কম হয়। একটি এনএইচ থ্রি অণুর নাইট্রোজেন পরমাণু অপর এনএইচ থ্রি অণুর হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কী করে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, মানে এন পরমাণু তুলনাত্মকতা পি অপেক্ষা বেশি এবং আকার কম হওয়ার জন্য আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, ফলে এনএইচ থ্রি অণুগুলো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংগঠিত অবস্থায় থাকে, ফলে অণুগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে বেশি বেশি তাপশক্তির প্রয়োজন হয়, তাই অ্যামোনিয়া স্ফুটনাঙ্ক বেশি হয়। তাই এই দেখো, এইটাও এই যে বন্ধ এই যে আছে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ধন করা হাইড্রোজেন বন্ধন, এখানে দেখো নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ধন রয়েছে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এইভাবে কি অসংখ্য এনএইচ থ্রি অণু কী হয়, অসংখ্য এনএইচ থ্রি অণু পরস্পরের সঙ্গে এরকম সংগঠিত অবস্থা থাকে মানে যুক্ত অবস্থায় থাকে, ফলে অণুগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে বেশি শক্তির প্রয়োজন হয়ে পড়ে স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে। আবার দেখো পি পরমাণু কি তুলনাত্মকতা কম, পিএইচ থ্রির ক্ষেত্রে পি পরমাণু তুলনাত্মকতা কম আকার বড় হয়, পিএইচ থ্রি অণুগুলির কোনো এইচ বন্ধন গঠিত হয় না, ফলে অণুগুলিকে বিচ্ছিন্ন অবস্থা থাকে, ফলে অণুগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে কম শক্তি তাপশক্তির প্রয়োজন আর স্ফুটনাঙ্ক কম হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন কী বলে দেখো, জলে দমনে এইচ সেল অপেক্ষা এইচ এফ মৃদু মৃদু অম্ল কেন। খুব ভালো কোশ্চেন, জলে দমনে এইচ সেল অপেক্ষা এইচ এফ মৃদু মৃদু অম্ল কেন। দেখো সিএলের তুলনায় এফ এর আকার ছোট হওয়ায় এইচ এফ এর বন্ধনটি এইচ সেল বন্ধন হচ্ছে বেশি শক্তিশালী হয়, তোমরা জানো এই পরমাণুর আকার যেহেতু ছোটো তাই ছোটো হওয়ায় এইচ এফ বন্ধনটি এইচ সেল বন্ধন হচ্ছে বেশি শক্তিশালী। আবার এইচ এফ অণুগুলি কী হয় পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংগঠিত অবস্থায় থাকে, মানে যেহেতু এই পরমাণু তুলনাত্মকতা বেশি আকার ছোট, পরে এই অণুগুলি পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংগঠিত অবস্থায় থাকে, ফলে জলের মধ্যে সামান্য পরিমাণ আয়ন তো এইচ প্লাস উৎপন্ন করে। দেখো এই যে এইচ এফ এই বন্ধনগুলোকে হাইড্রোজেন বন্ধন বলে, এই যে বন্ধনগুলোকে বলে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত অবস্থা থাকে, কিন্তু এইচ সি এল দেখো এইচ সি এল এর ক্ষেত্রে বন্ধনটি তুলনামূলকভাবে দুর্বল হয়, এই বন্ধন এইচ সি এল যে বন্ধন রয়েছে এই বন্ধন দুর্বল হয়, সহজে আয়নিত হয়ে বেশি পরিমাণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে। আর আবার সিএল পরম সিএলের বড়ো আকার এবং কম তুলনাত্মকতার জন্য এইচ বন্ধন গঠনও সম্ভব নয়, এই কারণে জলে দমনে এইচ অপেক্ষা এইচ সিএল এইচ এফ অপেক্ষা অনেক মৃদুতর অ্যাসিড হয়ে থাকবে থাকবে। তাহলে এই প্রশ্ন উত্তর এইভাবে লিখবে, তোমরা যদি উত্তর একবার বুঝেও নিতে পারো তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তর তোমরা মুখস্থ না করে অনায়াসে লিখতে পারবে। চলে এসে কোশ্চেন নাম্বার টু, স্টার মার্কে দেয় কোশ্চেন, XeO3 অণুর এক্সের সংকরায়ন অবস্থা গঠন কী হয়, এক্সের সংকরায়ন হবে sp3 সংকরায়ন হবে, কারণ জেনন হচ্ছে বহিঃস্থকক্ষে ইলেকট্রন জোড় সংখ্যা 4টি হয়, ইলেকট্রন জোড় সংখ্যা হয়ে থাকে 4টি, তাই sp3 সংকরায়ন হবে। sp3 সংকরায়ন অবস্থায় যেহেতু একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে তার আকৃতি পিরামিড আকৃতির, স্ট্রাকচারে দেখো না এইটা হচ্ছে জেনন XeO3 স্ট্রাকচার, এটা পিরামিডীয় আকৃতি বলা হয় আর সংকরায়ন কী হবে sp3। ওকে, নেক্সট চলে এসো, নেক্সট প্রশ্নে আসবো, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর একটু বেশি করে শেয়ার করো, যাতে আরও আরও তোমাদের জন্য নতুন নতুন অন্য ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখো, রাসায়নিকভাবে এনএইচ HNO3 আর NH3 মধ্যে কী পার্থক্য, তাহলে দেখো স্টার মার্ক দেওয়া আছে দেখে নাও, রাসায়নিকভাবে HNO3 আর NH3 মধ্যে কী পার্থক্য, দেখো HNO3 অ্যাসিড অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে
বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, কিন্তু অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির হয়, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে কোনো প্রকারে বিক্রিয়া করে, মানে HNC অ্যাসিডিক প্রকৃতির হয়। অ্যাসিড তোমরা জানো সাধারণত সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে, তাই HNO3 অ্যাসিডিক প্রকৃতির হয়, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, কিন্তু NH3 ক্ষারীয় প্রকৃতির হয়, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে না। কোশ্চেন 9 দেখো, টেইরিং ও মার্কারি কি? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন ব্যাংকে যেটা দেওয়া আছে, টেইরিং ও মার্কারি কি? না, ওজন দেখো, দেখে নাও ওজনের উপস্থিতি কি? ওজনের উপস্থিতি মার্কারির উজ্জ্বলতা ও সচলতা হ্রাস পায়, এই ঘটনাকে টেইরিং অফ মার্কারি মানে ওজনের যদি সংস্পর্শে আসে ওজন গ্যাসে, তারে মার্কারি মানে পারদের উজ্জ্বলতা ও সচলতা মানে গতিশীলতা হ্রাস পায়, এই ঘটনাকে টেইরিং অফ মার্কারি বলা হয়। ঠিক আছে, ওজন দ্বারা মার্কারি জারিত হয়ে মার্কিউরাস অক্সাইড উৎপন্ন করে পরিণত, যা অবশিষ্ট মার্কারি তৈরিভূত হয়ে মার্কারির উজ্জ্বলতা ও সচলতা হ্রাস পাওয়া করে। কী বলছি দেখে না, ওজন দ্বারা মার্কারি জারিত হয়ে মার্কিউরাস অক্সাইডে পরিণত হয়, যা অবশিষ্ট মার্কারিতে তৈরিভূত থেকে মার্কারির উজ্জ্বলতা ও সচলতা হ্রাস করে। ওকে, বিক্রিয়া দেখে না, 2HG প্লাস ওজন বিক্রিয়া করে মার্কিউরাস অক্সাইড, এটা অক্সাইড, এটাই হচ্ছে মার্কারির মধ্যে তৈরিভূত থেকে মার্কারির উজ্জ্বলতা আর সচলতা হ্রাস করে থাকে। ওকে, কোশ্চেন 12 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নাইট্রোজেন কেউ মধ্যে ট্রাইক্লোরাইড হয়, কিন্তু ফসফরাসে ট্রাইক্লোরাইড ও পেন্টাক্লোরাইড উভয় যৌগই সম্ভব হয়ে গেছে। বলছি নাইট্রোজেন কেবলমাত্র ট্রাইক্লোরাইড হয়ে থাকে, কিন্তু ফসফরাসে ট্রাইক্লোরাইড পেন্টাক্লোরাইড উভয় যৌগ হওয়া সম্ভব কেন? দেখো, নাইট্রোজেন ইলেকট্রোমিনাসে 1s2 2s2 2p3, নাইট্রোজেনের সর্বস্থ কক্ষে ডি অরবাইটাল না থাকায়, সর্বস্থ দেখতে পাচ্ছ 2d যেহেতু কক্ষক হয় না, তাই নাইট্রোজেনের সর্বস্থ কক্ষে ডি অরবাইটাল না থাকায় এটি এর একটি 2s ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে 5টি অর্ধপূর্ণ অরবাইটাল গঠন করতে পারে না। দেখো, 2s এ 2টো ইলেকট্রন রয়েছে, কিন্তু ডি ইলেকট্রন না থাকা মানে 3d অরবাইটাল না থাকার জন্য একটি 2s ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে 5টি অর্ধপূর্ণ অরবাইটাল গঠন করতে পারে না, তাই নাইট্রোজেনের পেন্টাক্লোরাইড গঠন সম্ভব নয়। তাই নাইট্রোজেন পরমাণু যে 3টি অর্ধপূর্ণ অরবাইটাল থাকায় এটি ট্রাইক্লোরাইড গঠন হয়, যেহেতু নাইট্রোজেন 2p3 আছে, 2p3 মানে 3টে কক্ষ রয়েছে, 3টা একটা করে ইলেকট্রন রয়েছে, একটা করে ইলেকট্রন থাকার জন্য 2p অরবাইটাল থাকার জন্য হচ্ছে, এ হচ্ছে এখানে 2s তো আলাদা হতে পারছে না, মানে যেহেতু 2d কক্ষ না থাকায়, মানে ডি কক্ষ না থাকায় এটি এই যে 2s কক্ষকে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে 5টি অর্ধপূর্ণ অরবাইটাল গঠন করতে পারে না, তাই নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন সম্ভব নয়। নাইট্রোজেন পরমাণু 3টি অর্ধপূর্ণ অরবাইটাল থাকার জন্য হচ্ছে ট্রাইক্লোরাইড গঠিত হয়। ওকে, এবার দেখো ফসফরাস ইলেকট্রোমিনাস, দেখো ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3 আর 3d0, 3d0 দেখো 3d কক্ষ রয়েছে, তা ফসফরাস পরমাণুটি 3টি অর্ধপূর্ণ অরবাইটাল থাকায় ফসফরাস তো ট্রাইক্লোরাইড গঠন করবে, যেহেতু 3p3 রয়েছে অবশ্যই ট্রাইক্লোরাইড গঠন করবে। আবার ফসফরাসের একটি 3s ইলেকট্রন, এই যে 3s ইলেকট্রন, 3s কক্ষ 2টি ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন 3d অরবাইটালের স্থানান্তরের মাধ্যমে 5টি অর্ধপূর্ণ অরবাইটাল গঠন করে, মানে 2s যে 3s যে ইলেকট্রন ছিল, একটা 2টো ইলেকট্রন, একটা ইলেকট্রন চলে যাবে, মাঝে 3টা p রয়েছে, p এর তো 3টা করে ধরে, আর 3d যে 5টা কক্ষ রয়েছে, পরপর করে একটা এখানে চলে গেল, পরে কী হচ্ছে 5টি অর্ধপূর্ণ অরবাইটাল গঠন করে, তাই ফসফরাস কী করে পেন্টাক্লোরাইড গঠন করে থাকে। ওকে, খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেন এইভাবেই লিখবে, আমি যেভাবে বললাম এভাবে লিখবে, অবশ্যই পূরণ হবে। কোশ্চেন 13 দেখো, সালফার ডাইঅক্সাইড জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস ছড়ানো করলে কী ঘটে? অবশ্যই তোমরা ভাষা দিয়ে লিখবে, আমি জাস্ট পিকচারটা লিখেছি, কী বলছি, সালফার ডাইঅক্সাইড জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস ছড়ানো করলে কী, ক্লোরিন সালফার ডাইঅক্সাইড জলীয় দ্রবণ, এটা ক্লোরিন গ্যাস ছড়ানো করলে HCl আর সালফেট গ্যাস উৎপন্ন, এটাই তোমরা ভাষার আকারে লিখবে। কোশ্চেন 14 দেখে নাও কী বলছে, XCl জেনন হেক্সাফ্লোরাইডের আদ্র বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করে, কী বলছে, জেনন হেক্সাফ্লোরাইডের আদ্র বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করে, ব্যাখ্যা করবে এটাকে জারণ বিজারণ বিক্রিয়া, তারপর জেনন হেক্সাফ্লোরাইড নিম্নরূপ আদ্র বিশ্লেষিত XCF6 3 অণু হাইড্রোজেন জল, XCO3 6 অণু HF। ঠিক আছে, এখানে দেখো জেনন, দেখো ফ্লোরাইড তোমরা জানো -1 হয়, জেনন +6 হতে বাধ্য, এখানে দেখো জেনন হচ্ছে অক্সিজেন -2 হয়ে থাকে, জেনন হচ্ছে +6, তাই জেনন জারণ সংক্রমণ চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়নি? দেখো এখানে +6 ছিল, এখানে +6, তাহলে বিক্রিয়া দেখো জেনন জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়াটি জেনন জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, বলে বিক্রিয়াটিকে জারণ বিজারণ বিক্রিয়া বলা যায় না। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন 14টা দেখো,
সমীকরণগুলো সম্পূর্ণ করে সমতা বিধান করা হয়। XCF6 এর সঙ্গে SBF5 বিক্রিয়া করলে এই এই জাতি দ্রবণ উৎপন্ন হবে XCF3 ও প্লাস, আর এই SBF6 ওপরে মাইনাস। XCF4 টু ওনে SB5 এর সঙ্গে বিক্রিয়া করলে XCF3 প্লাস, SB2 F11 মাইনাস এই ধরনের লবণ উৎপন্ন হয়। ওকে, তো এখানে এই পার্ট ওয়ান হচ্ছে ভিডিও আমরা শেষ করলাম, হচ্ছে 14 নম্বর কোশ্চেন পার্ট ওয়ান ভিডিওতে 14 নম্বর।